আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে, সৌদি আরবে একটি নতুন আইন কার্যকর হলো, পেট্রোল পাম্পের ওয়াশরুম পরিষ্কার না রাখলে ২৫০০ রিয়াল জরিমানা। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। সৌদি আরবে আমাদের যে সকল প্রবাসীরা বসবাস করেন, বিশেষ করে যারা কিনা সৌদি আরবে বিভিন্ন পেট্রোল পাম্প বা গ্যাস স্টেশনে কাজ করেন, তাদের এই ভিডিওটি জানা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া যারা সৌদি আরবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাজ করেছেন, যারা এই আইনটা জানেন না, তারাও দয়া করে খবরটি জেনে নিন। সৌদি আরবে আজল নিউজে বরাত দিয়ে যে তথ্যটি প্রকাশ হয়েছে, সেখানে বলা হয়েছে যে সৌদি আরবে এখন থেকেই কোনো পেট্রোল পাম্প গ্যাস স্টেশনে যদি টয়লেট বা ওয়াশরুম পরিষ্কার না রাখা হয়, তাহলে তাদেরকে ২৫০০ রিয়াল করে জরিমানা করা হবে। আজল নিউজ এই খবরটি প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে এ ফাইন অফ ২৫০০ রিয়ালস ইন দ্য ইভেন্ট দ্যাট টয়লেটস ইন গ্যাস স্টেশন আর নট ক্লিন। অর্থাৎ যদি টয়লেট পরিষ্কার না থাকে, ওয়াশরুম বা যে বেসিনগুলো আছে সেগুলো পরিষ্কার না থাকলে ২৫০০ রিয়াল করে জরিমানা করা হবে। এবং এই জরিমানাটা অবশ্যই অবশ্যই যারা ওই গ্যাস স্টেশনের মালিক বা গ্যাস স্টেশনের প্রোপাইটার তাদেরকে করা হবে। তো আমাদের যে সকল প্রবাসীরা সৌদি আরবে বসবাস করছেন, গ্যাস স্টেশন বা পেট্রোল পাম্পের সাথে জড়িত, তারা দয়া করে এই বিষয়গুলো খেয়াল রাখবেন। যাদের এখানে দায়িত্ব রয়েছে, অর্থাৎ যারা কিনা এগুলো পরিষ্কার করার দায়িত্ব আছেন, তারা কিন্তু কখনোই দায়িত্ব অবহেলা করবেন না। কারণ কোনো ব্যক্তি বা কোনো ক্লায়েন্ট যদি এ ব্যাপারে রিপোর্ট করে, সেক্ষেত্রে জরিমানা কিন্তু করা হবে। পরবর্তীতে মালিক পক্ষ আপনার সাথে খারাপ আচরণ করতে পারে, তাই এই সকল বিপদে পড়তে না চাইলে আপনারা অবশ্যই অবশ্যই সতর্ক থাকুন। খবরটি দয়া করে আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসে, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।